Please subscribe and press the bell icon to get latest updates of Nirjharer Swapna. আপনারা শুনছেন কাহানি এই অনুষ্ঠানে আপনারা শুনছেন বিভিন্ন লেখকের লেখা অবলম্বনে গল্প পাঠ প্রিয় শ্রোতৃবৃন্দ আপনারা যারা শার্লক হোমস পড়েন তাদের কাছে এই গল্প পাঠের আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই গল্পটা প্রসিদ্ধ লেখক হিমানিশ গোস্বামী লিখেছেন শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই প্রসঙ্গে বলে রাখি উনি নিজেও কিন্তু হোমস এবং ওয়াটসনের পরম ভক্ত তাই গল্প পাঠ শুনে আপনাদের মতামত আমাদের অবশ্যই জানান কিন্তু আমাদের ভুল বুঝে নয় বিশ্বাস করুন আপনাদের বিশ্বাসে এবং ভালোবাসায় কোনো রকম আঘাত বা অমর্যাদা করার উদ্দেশ্য কিন্তু আমাদের নেই আমরা শুধুমাত্র লেখককে অনুসরণ করেছি গল্প ওয়াটসনের বোকামি লেখক হিমানিশ গোস্বামী গল্পের কথক সুমিতা গল্প পাঠ এবং গোয়েন্দা রয়ের ভূমিকায় পার্থ গোয়েন্দা দে সৌমিত্র মিউজিক এবং স্পেশাল এফেক্টসে নিলয় ঘোষ আপনাদের যদি আমাদের গল্প ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক করুন শুনছেন হিমানিশ গোস্বামীর গল্প ওয়াটসনের বোকামি গোয়েন্দা দে তাঁর পড়বার ঘরের জানালার পাশে একটি রকিং চেয়ারে বসে একখানি পুরনো গোয়েন্দা কাহিনী পড়ছিলেন কাহিনীটি তিনি এর আগে পড়েননি শার্লক হোমসের কিছু কিছু কাহিনী তিনি ছোটবেলায় পড়েছিলেন কিন্তু তারপর আর ওসব গল্প কাহিনী পড়বার সময়ও পাননি আগ্রহও হয়নি গল্পের গোয়েন্দাদের সম্বন্ধে তার প্রথম থেকেই কিছুটা বিতৃষ্ণা তার কারণ তারা অত্যন্ত বেশি মাত্রায় পরিচিত তারা বাস্তব জগতের অধিবাসী না হয়েও যে পরিমাণ ভক্তিশ্রদ্ধা উপভোগ করেন তার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না একজন গল্পের গোয়েন্দা যে চটপট রহস্যের সমাধান করে ফেলেন তার কারণ আর কিছুই নয় লেখক যে রহস্যগুলি সৃষ্টি করেন সেগুলি লেখকেরই সৃষ্ট নায়ক অথবা গোয়েন্দা প্রবর বহু জল ঘোলা করবার এবং প্রচণ্ড নাকামি করার পর সেটা সমাধান করেন গোয়েন্দা দের কাছে তাই গোয়েন্দা কাহিনীগুলো অতিরিক্ত রকমের আর্টিফিশিয়াল এসব কাহিনীর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই বইটির নাম অ্যাডভেঞ্চার্স অব শার্লক হোমস এই বই থেকে শার্লক হোমসের একটি কাহিনী দ্য স্পিকল ব্যান্ড পড়তে শুরু করেন এবং পড়ার কয়েক লাইন পড়তে না পড়তেই আকাশে ঘনঘটা করে বৃষ্টি পড়তে শুরু করল কাঁচের জানালা বন্ধ করে তারপর তিনি আবার শুরু করলেন ডান দিকের সাইড টেবলে ছোট্ট একটি ল্যাম্প ছিল সেটাকে জ্বেলে দিলেন তারপর আবার আগ্রহের সঙ্গে পড়তে শুরু করলেন গল্পটি গল্পটি অবশ্য বহু ইংরেজি ও বাংলা পাঠকের জানা একটি ভয়াবহ কাহিনী কেমন করে একজন ডাক্তার তাঁর স্ত্রীর আগের পক্ষের দুই যমজ মেয়ের একজনকে সাপের কামড় খাইয়ে মেরে অন্যটিকেও শেষ করতে গিয়ে অবশেষে সেই সাপের কামড়ে নিজেই মারা পড়লেন তার কাহিনী পড়তে পড়তে গায়ে কাঁটা দিয়ে ওঠে ডাক্তারের নাম হচ্ছে গ্রাইমসবি রয়েলেট রয়েলেট একদা ছিলেন কলকাতায় এই যমজ দুই বোনের একটির নাম জুলিয়া জুলিয়া সাপের কামড়ে মারা যায় যদিও তদন্ত কমিটির তদন্তে তা ধরা পড়েনি অন্যজনের নাম আমরা জানি হেলেন স্যারের স্টক মোরানে একটি বিশাল বাড়িতে ডক্টর রয়েলেট থাকতেন
তিনি খুব বড় জমিদার বংশের লোক হলেও তার আর্থিক সঙ্গতি তেমন ছিল না। যা টাকা তিনি ভারতবর্ষে জমিয়েছিলেন তা খরচ হয়ে গিয়েছিল মোকদ্দমায়। তিনি রাগের বশে ভারতবর্ষে তার বাটলারকেই খুন করে ফেলেছিলেন। ফাঁসির হাত থেকে সে যাত্রায় কোনো মতে বেঁচে গিয়েছিলেন। কাহিনীটি পড়ে গোয়েন্দা দে খুব উত্তেজিত হয়ে উঠলেন। শার্লক হোমস না থাকলে হেলেন মারা পড়ত এবং হেলেন এবং জুলিয়ার বরাদ্দ টাকা ডক্টর রয়লার্ট অবশ্যই ভোগ করতেন। এমনিতেও এই টাকাগুলো রয়্যালটি ভোগ করছিলেন, কিন্তু জুলিয়ার বিয়ে ঠিকঠাক হবার পর জুলিয়া মারা পড়ে। দু বছর পর হেলেনের বিয়ে যখন ঠিক হয় তখন হেলেনও বুঝতে পারল তার বিপদ ঘনিয়ে আসছে। শার্লক হোমসই হেলেনকে বাঁচিয়ে দিল এবং তা অতি আশ্চর্যভাবে। কি আশ্চর্য কাহিনী এটি! গোয়েন্দা দে এটি পড়ে অভিভূত হয়ে পড়লেন। নিজের মনেই বললেন, বাহ, বেশ বেশ, বেড়ে ডিটেকটিভ। এই সময় হঠাৎ দরজায় ঝনঝন করে ঘন্টা নাড়ার আওয়াজ হল। তিনি নিজে গিয়েই দরজা খুলে দিলেন। এই বৃষ্টির মধ্যে যদি কোনো ক্লায়েন্ট আসে, মনে মনে সে দুরাশাও হয়তো হয়েছিল তার। দরজা খুলতেই কিন্তু ঢুকে পড়লেন গোয়েন্দা রায়। বললেন, বাপরে বাপ, রাস্তায় বেরিয়েছি আর কি বৃষ্টি। ওহ, শেষমেশ রিক্সা করে আসতে হলো এইটুকুনু পথ, ভাবুন একবার। আসুন আসুন। আরে, একা একা সময় কাটানোর জন্য গোয়েন্দা কাহিনী পড়ছিলাম। খাসা কাহিনী মশাই, শার্লক হোমসের সব অদ্ভুত কাণ্ড কারখানা পড়েছেন? উফ, কি অসম্ভব বিচ্ছিরি লোকটা ওই ডক্টর রয়েল্যান্ড। রায় বললেন, আপনিও ঠকেছেন তাহলে? তার মানে? ওয়াটসনও ঠকেছিল, আপনিও ঠকলেন। ওয়াটসনও ঠকেছিল? জিজ্ঞাসা করলেন গোয়েন্দা দে। গোয়েন্দা রয় বললেন, সমস্ত ব্যাপারটাই তো ওয়াটসনকে ঠকানোর জন্য মাই ডিয়ার। ডক্টর রয়েল্যান্ড অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তাকে খুন করা শার্লক হোমসের রীতিমতো অন্যায় হয়েছে। দে আঁতকে উঠে বললেন, হ্যাঁ, ডক্টর রয়েল্যান্ডকে তো সাপে কামড়ালো। ডক্টর রয়েল্যান্ডের নিজের সাপ! শার্লক হোমস কেমন করে খুন করলো তাকে? আপনি একজন যাকে বলে গিয়ে, মানে ভালো কথায় বলতে গেলে বলতে হয় সরল সাপটা একজন মানুষ। আরে বাবা, সাপটা ডক্টর রয়েল্যান্ডের এই ধারণাটা আপনার কোত্থেকে হলো? সাপটা তাহলে কার? জিজ্ঞাসা করলো গোয়েন্দা দি। রয় বললেন, সাপটা যে হোমসের পোষা সে বিষয়ে নিঃসন্দেহ। অবশ্য সাপের কামড়েই যে ডক্টর রয়েল্যান্ড মারা পড়েছেন সে বিষয়ে আমি নিঃসন্দেহ নই। আমার ধারণা, যে সাপটির কামড়ে ডক্টর রয়েল্যান্ড বা জুলিয়ার মৃত্যু হয়েছে বলে মনে করা হয়েছে তা মোটেই বিশ্বাসযোগ্য সাপ নয়। হয় সেটা একটা অতি নিরীহ সাপ, অথবা সেটা একটা রাবারের সাপ। আমার দৃঢ় ধারণা সাপটা রাবারের। তার মানে? দে জিজ্ঞাসা করলেন। রয় একটি ইজি চেয়ার টেনে নিয়ে বসলেন। এতক্ষণ গোয়েন্দা দে এতই অভিভূত হয়েছিলেন যে গোয়েন্দা রায়কে বসতে পর্যন্ত বলা হয়নি। ব্যাপারটা বুঝতে পেরে তিনি বললেন, এই দেখুন এই দেখুন, কথায় কথায় আপনাকে যে বসতে বলবো তাও ভুলে গেলাম। ছি ছি ছি, চা। চা, বললেন গোয়েন্দা রয়। চা আসবার আগে আপনার আগের প্রশ্নের জবাবটা আমি দিয়ে দিই, কেমন? ডক্টর রয়েল্যান্ডকে হোমসের বান্ধবী হেলেন সাপের বিষ ভর্তি সিরিঞ্জ দিয়ে কুপোকাত করেছিল। হোমসের বান্ধবী হেলেন? ইয়েস মাই ডিয়ার, হোমসের বান্ধবী। ইয়েস, হোমসের বান্ধবী। হোমসের বান্ধবী তো বটে। ইনফ্যাক্ট আমার থিওরি হচ্ছে এই যে বহুদিন যাবতই হোমসের সঙ্গে হেলেনের একটা ইয়ে চলছিল। যদি
জুলিয়াকে এবং সৎ বাবা ডক্টর রয়েলটকে পৃথিবী থেকে সরানো যায়, তাহলে হেলেন তার মায়ের সমস্ত সম্পত্তি পেতে পারে। বছরে বুঝে দেখো, তখনকার আমলে মানে গত শতাব্দীর শেষ ভাগে 750 পাউন্ডের কি অর্থ ছিল! ওই টাকার উপর ছিল হোমসের নিদারুণ লোভ। ফলে সে হেলেনের সঙ্গে একটা জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। প্রথমে সে তার যমজ বোনকে খতম করে হোমসের সাহায্যে, একটি অদ্ভুত বিষয়ের সাহায্যে, যা কিনা সাপের বিষ কিছুতেই নয়। সাপের বিষ হলে তদন্ত কমিটি নিশ্চয়ই ধরতে পারত, কিন্তু গল্পে দেখতে পাচ্ছি সেটা যে বিষ তা পোস্টমর্টেমেও ধরা পড়েনি। প্রথম খুনটিতে সাফল্য লাভ করার পর হোমস বেশ কিছুদিন চুপচাপ রইল। পরপর খুন হলে ওই অঞ্চলে নিদারুণ চাঞ্চল্য হতো এবং ফলে সমস্ত দেশের দৃষ্টি সেই দিকে যেত। 2 বছর পার হল, তখন হোমস ঠিক করল এবার বুড়ো রয়েলটের মরার বিশেষ প্রয়োজন। প্রথম মৃত্যুটা প্রচণ্ড রহস্যময় ছিল, কিন্তু হেলেনের উপর কারো সন্দেহ হবার কথা নয়। যা সন্দেহ তা হতো ওই বুড়োটার উপর। তার কারণও ছিল, বুড়ো লোকটি ছিল প্রচণ্ড একগুঁয়ে এবং বদরাগী। সে রাগের মাথায় তার বাটলারকে প্রচণ্ড আঘাত করে, ফলে সে মারা যায়। যে লোক বদরাগী সে কিন্তু অধিকাংশ সময়ই ভেবে চিনতে কাজ করে না। যাই হোক, বুড়ো একদা একটি লোককে খুন করেছিল এই ঘটনাটা জানা থাকায় যা কিছু সন্দেহ তার সমস্তটাই ওর উপরই হয়েছিল। কিন্তু বুড়ো একগুঁয়ে এবং বদরাগী ছিল, কোনো লোক তাকে পছন্দ করত না। তার কারণ, বুড়ো কাউকে কেয়ার করত না। এখানেই আমার প্রথম মনে হয় বুড়ো নির্দোষ, কেননা যে অপরাধী সে স্বভাবতই তার স্বভাবকে ভালো মানুষের মতো করে আনে। অর্থাৎ যার মনে যত প্যাঁচ সে তত শান্ত। ঠান্ডা মাথায় হত্যা করবার মতো চরিত্র রয়েলটের কিন্তু নয়। তাছাড়া ডক্টর রয়েলট ছিল সত্যিকারের একজন খেয়ালি লোক। সে দুনিয়ার অদ্ভুত জাত বেদেদের নিজের জমিতে আশ্রয় দিয়েছিল। যদি সে তার মেয়েকে খুন করতেই চাইবে, তাহলে বেদের সাহায্যে সে সহজেই সেটা করাতে পারত। অথবা কোনো অসুখ হলে চিকিৎসা বিভ্রাট ঘটানো তাঁর পক্ষে খুবই সম্ভব ছিল। অসুখ না হলে অসুখ সৃষ্টি করাও তার পক্ষে ছিল সহজ কাজ। ডক্টর রয়েলটের খেয়ালিপনার আর একটা উদাহরণ দিই। সে একটি বাবুন এবং একটি চিতা পুষত। যদি সে খেয়ালি না হতো, তাহলে এরকম অদ্ভুত জানোয়ার পোষবার কথা সে ভাবতেই পারত না। কেবল টাকাই যদি তার ধ্যান জ্ঞান হতো, তাহলে চিতা এবং বেবুনকে সে কিছুতেই পুষত না, এটা ঠিক। কেননা একটা চিতা এবং একটা বাবুন পুষতে কম খরচ হবার কথা নয়। না দে মশাই, শার্লক হোমস খুব সোজা লোকটি কিন্তু ছিল না। আমার দৃঢ় বিশ্বাস, ডক্টর রয়েলট কখনোই সাপ পোষেনি। সাপটি যদি সত্যি সাপই হয়, রাবারের না হয়, তাহলে সেটা পুষেছিল হেলেন। হেলেন? হেলেন কোত্থেকে সাপ সংগ্রহ করবে? সেটা অত্যন্ত সহজ, মাই ডিয়ার ফ্রেন্ড। বাড়িতেই একদল বেদে থাকে, সেটা ভুলে গেলে চলবে? তারা তাকে সাপ বিক্রি করতেই পারে। আর ডক্টর রয়েলট বাড়ির মাঠে বেদেদের আশ্রয় দিয়েছেন, সেটা আমি আগেই বলেছি। কিন্তু তাই বলে তার মেয়ে হেলেনের সঙ্গে বেদেদের আলাপ পরিচয়, কথাবার্তা, এমনকি ষড়যন্ত্র হবে না, তা সম্ভব নয়। তবে এতটাও করবার তার প্রয়োজন ছিল না। এ ঘর থেকে ও ঘরের মধ্যে ছোট ঘুলঘুলি হেলেনই নিশ্চয়ই রাজমিস্ত্রিদের দিয়ে করিয়ে নিয়েছিল। সেটা করেছিল যাতে দোষটা শেষ পর্যন্ত ডক্টর রয়েলটের ঘাড়ে চাপানো যায়, তাই ভেবে।
ডক্টর রয়েলটের পক্ষে কাউকে মেরে ফেলা অত্যন্ত সহজ ছিল। অসুখ হলে ভুল ওষুধ দেওয়া বা কোনো ওষুধ ঠিক সময়ে না দেওয়াতে যে কাজ হতে পারত তার জন্য বিরাট সব কাণ্ড কারখানা করা তার পক্ষে সম্ভব ছিল না। তা না করে একটি সাপকে শিখিয়ে পড়িয়ে অন্য লোককে কামড়ানোর জন্য তাকে উত্তেজিত করার হাঙ্গামা একে কম নাকি। তাছাড়া আর একটা ব্যাপারও লক্ষণীয়। দে বললেন, আরও একটা ব্যাপার লক্ষণীয়। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, বেজায় লক্ষণীয়। আপনি কি লক্ষ্য করেছেন যখন হেলেন শার্লক হোমসের বেকার স্ট্রিটের ফ্ল্যাটে এলো তখন সে কাঁপছিল? দে বললেন, কাঁপবে না, সে কি বলছিল শুনুন। আমি ঠান্ডায় কাঁপছি না, আমি কাঁপছি ভয়ে। অর্থাৎ তখন ঠান্ডা ছিল। ইংল্যান্ডের এপ্রিল মাসে কম ঠান্ডা পড়ে না, বিশেষ করে লন্ডনের বাইরের কাউন্টিসারের অবস্থা অত্যন্তই খারাপ হয় তখন। এই ঠান্ডায় হাত পা জমে যায়, গরম পোশাক ছাড়া চলা যায় না। আমিও তাই বলতে চাই। ওই সময় হেলেন তার কথা মতো সকাল 6টার আগে উঠে ট্রেন ধরে লন্ডনে সত্যিই এসেছিল কি? আমার বক্তব্য এই যে হেলেন প্রথম রাত্রিটা কাটিয়েছিল লন্ডনে, এবং আমার দৃঢ় বিশ্বাস শার্লক হোমসের সঙ্গেই। তারপর রাত্রিটা সে কোনো হোটেলে কাটিয়ে সকালে তার অভিনয় ক্ষমতা দেখাতে আসে বেকার স্ট্রিট। কি মুশকিল, অভিনয় ক্ষমতা দেখাতে আসে? সমস্তটাই তো হেলেনের অভিনয় মাই ফ্রেন্ড, সমস্তই শার্লক হোমসের কাছে শেখা, সমস্তই বোকা ওয়াটসনকে বুদ্ধ বানাবার জন্য করা। দে হাঁ করে রইলেন। রায় বললেন, আরে বাবা, অত হাঁ করবেন না, আসল কথাটা তো এখনো বলিনি। আপনি কখনো শুনেছেন কি, ঠান্ডায়, বিশেষ করে ইংল্যান্ডের ওই ঠান্ডায়, ধরা যাক হেলেন বেরোতে পারে, সে মেম সাহেব ওই দেশের মেয়ে, তার পক্ষে সম্ভব, কিন্তু হেলে সাপের পক্ষে তা কি সম্ভব? হেলে সাপ? হ্যাঁ, হেলে সাপ। বাই দ্য ওয়ে, সাপটার নামটা তো বইতে পড়লেন, সোম্প অ্যাডার। ওর বাংলা কি হবে তা অবশ্য আমি জানি না, সর্পবিদদের কাছ থেকে সেটা জেনে নিলেই হবে, খুব মুশকিলের কাজ নয়। আমি সুবিধার জন্য নাম দিয়েছি হেলে সাপ। এখন কোনো হেলের পক্ষে ইংল্যান্ডের ওই নিদারুণ ঠান্ডায় চলে বেড়ানো কি সম্ভব? শীতকালে সাপেরা জানেন তো দারুণ ঘুমোয়, মাসের পর মাস ঘুমোয়। আসলে ওটা মোটেই সাপ কি না তাতে আমার সন্দেহ আছে। আমি আগেই বলেছি আমার ধারণা ওটা একটা রাবারের নকল সাপ। দে বললেন, তাই তো, ইংল্যান্ডের ঠান্ডায় একটা ভারতীয় সাপ, যারা শীত পড়লে আর রা করে না, দুমদাম দড়িবে, ওঠানামা করছে, কামড়াচ্ছে, সত্যি ব্যাপারটা ভাবিয়ে তুলবারই মতো। ভাবুন, ভাবিয়ে তুলবার জন্যই তো আমি কথাগুলো বললাম। আরও একটা জিনিস ভাবুন, অন্ধকার ঘরে ওয়াটসন কিন্তু সাপটিকে দেখেনি, কেবল তার ওই হিসিং আওয়াজ শুনেছিল। কই, বাই দ্য ওয়ে, চা কোথায়? আরে গলা যে শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেল। দে উঠলেন, দু এক মিনিট ঘুরে এসে বললেন, কেবল চা নয়, সঙ্গে আরো কিছু তাও আসছে। তাই নাকি? আরে এক্সিলেন্ট মাই ডিয়ার ফ্রেন্ড, ভালোই হলো, এই ঠান্ডায় গলা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। হ্যাঁ, কোথায় যেন ছিলাম, হ্যাঁ মনে পড়েছে, ওই সকালে দেখা গেল কি না, হেলেন এসেছে বেকার স্ট্রিটের ফ্ল্যাটে হোমসের কাছে, কিন্তু হোমস ওয়াটসনকে অতি অভদ্রের মতো ঘুম থেকে তোলবার জন্য ব্যগ্র। ওয়াটসন ঘুম থেকে উঠেই দেখতে পেল সম্পূর্ণ সজ্জিত হয়ে হোমস তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে, এবং ওয়াটসন যখন বলছে বাড়িতে আগুন লেগেছে নাকি, তখন হোমস বলছে, না 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 না, একজন মহিলা মক্কেল উত্তেজিতভাবে এসেছেন এখানে,
এত সকালে কোনো মহিলা যখন খুব উত্তেজিতভাবে ভদ্রলোকের ঘুম ভাঙায়, তখন কেসটা সাধারণ কেস না হওয়ারই কথা, কি বলেন? আপনি যদি ব্যাপারটা সম্বন্ধে উৎসাহ বোধ করেন তাহলে গোড়া থেকেই দেখা উচিত আপনার। আপনাকে এই সুযোগ থেকে আমি বঞ্চিত করতে চাই না, দে বললেন। হ্যাঁ ঠিক বলেছেন, হোমস্টাই বলেছিল বটে। বোকা বোকা ওয়াটসন মাই ডিয়ার ফ্রেন্ড, হি ওয়াজ এ ফুল। আসলে হোমসের একজন সাক্ষী দরকার ছিল, মানে ভদ্র সাক্ষী, যার কথা কেউ বিশেষ অবিশ্বাস করবে না, এরকম একজন সাক্ষী হোমসের ভীষণ প্রয়োজন ছিল। ওয়াটসনের অভ্যেস ছিল হোমস কাহিনী লিখে প্রকাশ করা, অতএব হোমসের একটা অদ্ভুত সুবিধেও ছিল, ওয়াটসনের কথাই লোকে বিশ্বাস করত। এই কেসে মনে হয় শার্লক হোমস ধরা পড়বার ভয় করেছিলেন, তাই হেলেনকে ভোরে পাঠানোর নাটক সৃষ্টির জন্যই হোমস ওই সকালে ওয়াটসনকে ডেকে তুলেছিল। এরপরের সমস্তটাই নাটক, ওয়াটসনকে নিয়ে হোমসের গ্রামে যাওয়া, সেখানে একটা হোটেলে থাকা, রাত্রে হেলেনের ঘরে থাকা, এবং হেলেন যখন তার বাবাকে মারছে তখন অমানসিক চিৎকার করানোর ব্যবস্থা করা। দে বললেন, আচ্ছা হেলেন তার বাবাকে কিভাবে মেরেছিল? অত্যন্ত চুপি চুপি এক সিরিঞ্জ সাপের বিষ দিয়ে ঘুমের মধ্যে ইঞ্জেকশন করে নির্দয়ভাবে হেলেন তার বাবাকে মেরেছিল, যার ফলে মৃত্যু হয় তৎক্ষণাৎ, কোনো আওয়াজও হয়নি, কিন্তু তাতে নাকি জমেনি। তাই চিৎকার করানোর জন্য হোমসের দ্বিতীয় সঙ্গীর প্রয়োজন হয়, হোমসের কোনো অভিনেতা বন্ধু, যেমন যার গায়ে ধরো বিপুল শক্তি, প্রচণ্ড লম্বা, এরই মাথায় ছিল টপ হ্যাট ফ্রক কোট, লোকটি বেশ মোটাও বটে, বড় মুখ, হাজার হাজার রেখায় সেটা ভরা, রোদে পোড়া আর নানা বিকৃত কামনার খনি, নাকটা বিরাট লম্বা, যেন একটা শকুন। দে বললেন, কিন্তু এই যে ডক্টর রয়েলেটের বর্ণনার সঙ্গে একেবারে মিলে যাচ্ছে। ডক্টর রয়েলেট সে যে একজন অভিনেতা এসেছিল হোমসেরই আদেশে, মাই ডিয়ার ফ্রেন্ড। হ্যাঁ ইয়েস, ওয়াটসন একটা বোকা, সিম্পলি আ ফুল। ডক্টর রয়েলেট যদি হেলেনকে ফলোই করবে তাহলে তাকে হেলেন একবারও দেখতে পেল না, আর যদি হেলেনকে হোমসের বাড়িতে ঢুকতে দেখে সে কি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ে আর কি করছিল? ওই রকম দাম্ভিক এবং খ্যাপা লোকের পক্ষে তা কি করা সম্ভব নাকি? আসল রয়েলেট হলে সে হেলেনকে ধরে জোর করে হোমসের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যেত, কিন্তু লোকটি অল সেড অ্যান্ড ডান আসল রয়েলেট নয়, কারণ আসল রয়েলেট একটু খেয়ালি এবং আপন ভোলা মানুষ। দে মশাই, যে লোকটা রয়েলেট সেজে এসেছিল সে হচ্ছে হোমসের কোনো অভিনেতা বন্ধু। আমরা যেমন টাকার জন্য অনেক কিছু করি, তেমনি অভিনেতাও টাকার জন্য একটু অভিনয় তো করতেই পারে, তাই না? দে বললেন, হ্যাঁ তা পারে বটে। এই অভিনেতা স্টোক মোরানেও কোথাও গিয়ে লুকিয়ে থাকে যাতে ওয়াটসন তাকে দেখতে না পায়। হয়তো হেলেন যে ঘরে ছিল সে ঘরেই ছিল, কিংবা ছিল ডক্টর রয়েলেটেরই ঘরে। হোমসের সংকেত শুনেই সে প্রচণ্ড চেঁচায়, এই চেঁচানোটার দরকার ছিল জানো। সে চেয়ারে বসে থাকে রাবারের সাপ মাথায় জড়িয়ে, এমন সময় শার্লক হোমস এবং ওয়াটসন ঘরে ঢুকে দেখতে পায় শার্লক হোমসের অভিনেতা বন্ধুকে। আসল রয়েলেট তখন বিছানায় মরে পড়ে রয়েছে, লেপ ঢাকা থাকায় আর দেখা যাচ্ছে না তাকে। তাছাড়া ওয়াটসনের সেদিকে তখন আর চোখও নেই, থাকবার কথাও নয়। ওয়াটসনকে যা দেখানো হলো তাই সে দেখল,
সাপটাকে তার খাঁচায় পুড়ে ফেলা হলো লোহার খাঁচায়। রাবারের সাপটিকে ঢোকানো মোটেই কঠিন হয়নি হোমসের পক্ষে, কিংবা হয়তো সত্যিই একটা সাপ রাখা ছিল খাঁচার মধ্যে। রাবারের সাপটা পকেটে পুরে নিয়ে গিয়ে অভিনেতাটি আসল সাপের উপর দোষ চাপিয়ে দেয়। যাই হোক, এরপর লোকজন আসতে থাকে, কয়েক মুহূর্ত ঘরটি অন্ধকার হয়ে থাকে, আর সেই সময়ের মধ্যে অভিনেতাটি চটপট উঠে পোশাক পরে লোকজনের সঙ্গে মিশে যায় এবং ফাঁকে রাতের অন্ধকারে পালিয়ে যায়। মনে রাখতে হবে, ওই সময়ে গ্রামে কোনো বৈদ্যুতিক আলো কিন্তু ছিল না কোথাও। হোমসের সমস্ত প্যাঁচালো বুদ্ধির জয় জয়কার হয় এখানে। হোমস কত বড় শয়তান, তা ওয়াটসনের মতো সরল জ্ঞেয় লোকের পক্ষে বোঝা কোনো দিনই সম্ভব ছিল না। তাই ফাঁসির মঞ্চে না পাঠিয়ে ওয়াটসন তাকে মহান লোক হিসেবে চিত্রিত করেছেন। কিন্তু দোষ ওয়াটসনের নয়, ওয়াটসন লোকটি ছিলেন অতি সরল। দে বললেন, রায়মশাই, আপনি আমাকেও কিন্তু ওই বিশেষণে খানিক আগে ভূষিত করেছেন। আরে মিস্টার দে, সারল্য তো দোষ নয়, গুণ। দুঃখ এই যে দেশে সরল লোক বেশি, বদমাইশি কম। তা নাইলে এমন একটা কালো বিশ্রী বর্ষাকালে আজ পর্যন্ত একটা ভালো মতো অপরাধ হলো না। আমাদের বাঁচাবার জন্য কারো কি কোনো দায়িত্ব নেই? দে বললেন, আশা রাখুন দাদা, আশা রাখুন। ভাগ্য সকলের কি একই রকম যায়? হতাশ হয়ে পড়লে চলবে কেন? কালই হয়তো দেখবেন সকালের কাগজের দামই কেউ নিরুদ্দেশ হয়েছেন, কিংবা হয়তো খুনই হয়েছেন। আশা আশা রাখুন, দেখবেন দুঃখের আকাশ পরিষ্কার হয়ে আসছে। এই নিন চা এবং তা। এসে গেল। দেখি 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 দেখি, দিন দিন। যাই হোক, আপনার কথা রেশ ধরে বলি, মে দ্য অল মাইটি ব্লেসেস আস, আর কি। চায়ের কথায় গোয়েন্দা রায় একটু নড়ে চড়ে বসলেন, কোনো কথা বললেন না। আর বৃষ্টি, বাইরে তখন প্রবল জোরে বৃষ্টি হতে শুরু করল। শুনছিলেন হিমানিশ গোস্বামীর লেখা গল্প ওয়াটসনের বোকামি। গল্পের কথক সুমিতা, গল্পের পাঠ এবং গোয়েন্দা রায়ের ভূমিকায় পার্থ, গোয়েন্দা দে, সৌমিত্র, মিউজিক এবং স্পেশাল এফেক্টসে নিলয় ঘোষ। কাহিনীর মহামান্য শ্রোতাদের কাছে আমাদের নির্ঝরের স্বপ্নের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠান নিয়মিত শোনার জন্য। সেই সঙ্গে একটি বিনীত আবেদন আপনাদের কাছে আমরা রাখছি, আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা যোগাযোগ করুন এই নাম্বারে 9432866703। নাম্বারটা আরও একবার বলি, 9432866703।